বেজিং এবং ওয়াশিংটনের চলমান উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন সেনেটে পাশ হওয়া জিনজিয়াং প্রদেশ থেকে পণ্য আমদানি নিষিদ্ধের বিলে স্বাক্ষর করেছেন। আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার এই বিলে স্বাক্ষর করার পর নতুন আইনে সংখ্যালঘু মুসলিম উইঘুর জনগোষ্ঠীর সদস্যদের জোর করে শ্রমিক হিসেবে ব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। চলতি মাসের শুরুতে কংগ্রেসের দুই কক্ষেই আইন প্রণেতাদের সমর্থনে বিলটি পাশ হয়। চায়নার জিংজিয়াং প্রদেশ বিশ্ববাজারে তুলা এবং সৌর প্যানেলের বড় সরবরাহকারী। জাতিসংঘের বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, প্রায় 10 লাখের বেশি মানুষ, প্রধানত উইঘুর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের সদস্য, সাম্প্রতিক বছরগুলিতে জিংজিয়াংয়ের একটি বিশাল শিবিরে বন্দী হয়েছে। আমেরিকা এবং অনেক মানবাধিকার সংগঠন উইঘুরদের প্রতি চায়নার আচরণকে গণহত্যা বলে অভিহিত করেছে। গত সপ্তাহে পণ্য আমদানি নিষিদ্ধের এই বিলের প্রধান পৃষ্ঠপোষক রিপাবলিকান সেনেটর মার্ক রুবিও বলেছিলেন, জিংজিয়াংয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে চায়নার কমিউনিস্ট পার্টি। এদিকে বেজিং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটন ডিসিতে চায়নার দূতাবাস বৃহস্পতিবার নতুন আমেরিকান আইন সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের কোনো উত্তর দেয়নি। এর আগে চলতি বছরের 9 জুলাই চায়নার জিংজিয়াং প্রদেশে বিপুল সংখ্যক সংখ্যালঘু উইঘুর মুসলিমকে বন্দি রেখে নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চায়নার 10টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছিল আমেরিকার বাণিজ্য মন্ত্রণালয়। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।